ওই ব্যক্তির প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর নফল রোজা রাখবার এক বছর নফল নামাজ পড়বার সমান সওয়াব দিয়ে দেবে চিন্তা করছেন এক বছর প্রত্যেক কদমে এখন আপনার বাড়ি থেকে আসতে যদি মসজিদ একশো কদম পড়ে তাহলে প্রতি কদমে এক বছর নফল নামাজ এক বছর নফল রোজা রাখবার সমান সওয়াব পাবে সুবহানাল্লাহ নফল ইবাদত সম্পর্কে যতগুলো হাদিস পড়েছি এর থেকে বেশি সাহাবের হাদিস আমি পাইনি বিশ্বামে বলেন যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে জাগবে গোসল করবে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে ইমামের কাছাকাছি বসবে কোন কথাবার্তা বলবে না মনোযোগ সহকারে খোদবা শুনবে কোন হাদিসে 6 টি কথা এসেছে কোন হাদিসে 5 টি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই কাজগুলো করবে ওই ব্যক্তির প্রত্যেক কদমে কদমে এক বছর নফল রোজা এক বছর নফল নামাজ পড়বা সমান সব পাবে হাদিসে এসেছে নিজ গোসল করবে স্ত্রীর গোসল করাবে উত্তম পোশাক পরবে পায়ে হেঁটে হেঁটে আসতে হবে মসজিদে তো বলতে পারেন হুজুর অসুস্থ আমি কি করব অসুস্থ হলে ভিন্ন কথা অসুস্থ পায়ে হেঁটে আসতে হবে আপনি আপনার মতো আসেন গাড়িতে আসেন কোনো সমস্যা নেই যদি সম্ভব হয় পায়ে হেঁটে আসবে ইমামের কাছাকাছি বসা মানে কি আগে আগে আসা আগে না আসতে কেমনে কাছাকাছি বসে জুমার দিন তো সেই দশটা থেকে মসজিদ বড়ে যায় আগে আগে আসতে হবে ইমামের সামনে বসবেন মনোযোগ সহকারে খুদ্ বা শুনবেন কোনো কথাবার্তা বলবেন না নবী পাক সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি এই কাজগুলো করবে তার প্রত্যেকটা কদমে কদমে এক বছর নফল নামাজ নফল রোজা রাখার সমান সওয়াব দিয়ে দিবে আপনি কন্টিনিউ কি এক বছর নফল রোজা রাখতে পারবেন আপনি কন্টিনিউ কি এক বছর নফল নামাজ পড়তে পারবেন সম্ভব না আমরা অসুস্থ হয়ে থাকি দুর্বল হয়ে যায় پریشانی ব্যস্ততায় থাকি সম্ভব নয় অতসেই যদি চেষ্টা করতে পারেন জুমার দিন একটু কষ্ট করবেন এই একটু কষ্ট করতে পারলে আপনি কত সওয়াব পাবেন আরে ভাগ্যবান হয়ে যাবেন এগুলো এখন আপনি বুঝে না আসলো কেয়ামতের ময়দান যখন খোলা চোখে দেখবেন তখন আপনি বিশ্বাস না করে পারবেন না তো নিজের চোখে দেখবেন হায় হায় কি করলাম এই ছোট ছোট আমলগুলো করলে আজকে এই আখেরাতের জন্য ধনী হয়ে যেতাম কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনি হল আখেরাতের শস্য যত আমল করবেন এগুলো পরকালে জমা হবে পরকাল ব্যাংকে এগুলো জমা হবে এই জন্য এই দুনিয়াতে যত সম্ভব বেশি বেশি ইবাদত বন্দেগী করুন